বিক্ষুব্ধ শ্রমিকদের ভাঙচুরের শিকার আম্পায়ার রেফারিরা। মাঠে যাওয়ার পথে আক্রমণের শিকার ঢাকা প্রিমিয়ার লীগের আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। এটুকু পরে হয়তো ভাবনা আসতে পারে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার প্রতিবাদে ঘটানো হয়েছে এমন ঘটনা, কিন্তু আসলে তা নয়। মূলত আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভে সামনে পড়ে গিয়েছিল আম্পায়ার রেফারিরা। আবানী মোহামেডানের ম্যাচের পর থেকেই দেশের ক্রিকেটাঙ্গন উত্তাল ছিল সাকিব আল হাসানের স্ট্যাম্প ভাঙার ঘটনায়। পরের দিন সন্ধ্যায় তাকে দেওয়া হয় 3 ম্যাচের নিষেধাজ্ঞা ও 5 লাখ টাকা জরিমানা শাস্তি। বিরতির পর আজ আবার শুরু হয়েছে লীগের অষ্টম রাউন্ডের খেলা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময় সকাল 9টায় শুরু হয়েছে প্রাইম দোলেশ্বর ও পার্টিচ স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা। কিন্তু সাভারের বিকেএসপিতে হতে যাওয়া 2 ম্যাচের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খেলা শুরু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায় হামলার শিকার হয়েছেন 2 মাঠের 4 ম্যাচের আম্পায়ার ও রেফারিরা। তবে এটি কোনো পরিকল্পিত বা উদ্দেশ্যমূলক আক্রমণ ছিল না, বরং দুর্ভাগ্যবশত সাভারের আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের রোষানলে পড়েছে 2 ম্যাচ রেফারি দেবব্রত পাল ও আদিল সহ আম্পায়ার এবং অন্যান্য ম্যাচ অফিসিয়ালস। ঘটনাস্থল নতুন ও পুরনো ইপিজেডের মধ্যবর্তী স্থান। সময় আনুমানিক সকাল 7টা। ঢাকা থেকে 2 মাইক্রোবাসে যাচ্ছিলেন 4 ম্যাচের ম্যাচ রেফারি ও আম্পায়াররা। সেখানে আগে থেকেই আন্দোলনরত অবস্থায় ছিলেন পোশাক শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ছড়ে পুলিশ। এতে আরও বিক্ষুব্ধ হয়ে পড়ে শ্রমিকরা। তারা লাঠি সোঁটা নিয়ে রাস্তায় থাকা গাড়ি ঘোড়া ভাঙচুর শুরু করে। সেখানে পড়ে যান প্রিমিয়ার লীগের আম্পায়ার ও ম্যাচ রেফারিরাও। তবে শারীরিকভাবে কেউ আঘাত পাননি, মাইক্রোবাসের পেছনের কাঁচ ভেঙে গেছে। বিকেএসপির সূত্রে জানা গেছে এ খবর। সাবেক ক্রিকেটার কোয়াবের সাধারণ সম্পাদক ও ম্যাচ রেফারি দেবব্রত পাল নিজে উদ্যোগ নিয়ে পরিস্থিতি সামাল দেন, যে কারণে মাঠে পৌঁছতে প্রায় 9টার বেশি সময় হয়ে যায়। তাই যথাসময়ে 2 ম্যাচের একটিও শুরু করা হয়নি। মাঠে পৌঁছানোর পর তড়িঘড়ি করে টস করে সকাল 9:30 নাগাদ 2 মাঠেই খেলা শুরু করা হয়। এ খবরে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আম্পায়ার ম্যাচ রেফারিদের বহনকারী মাইক্রোবাস হামলার মধ্যে পড়লে খেলোয়াড়দের কি অবস্থা? তাদের জন্য রয়েছে ভালো খবর। মোহামেডান, ওল্ড ডিওএইচএস, লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়দের বহনকারী বাস আগেই বিকেএসপিতে পৌঁছে গিয়েছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়তে হয়নি তাদের।